আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইয়েরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধের আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো অরিজিনাল এবং ডুপ্লিকেট আকামা নিয়ে, অর্থাৎ আসল এবং নকল আকামা নিয়ে, যে কিভাবে আপনি চিনবেন যে আপনার আকামাটা হচ্ছে অরিজিনাল আকামা। এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, কারণ আপনার কফিল যদি আপনার সাথে দুই নাম্বারই করে, চিটিং করে যদি আপনাকে অরিজিনাল আকামার বদলে আপনাকে দুই নাম্বার আকামা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ধরা খেয়ে যান এই ডুপ্লিকেট আকামা নিয়ে, তাহলে কিন্তু আপনার জেল জরিমানা দুইটাই হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা সতর্ক হওয়া উচিত। অরিজিনাল আকামা চেনাটা একেবারে সিম্পল। প্রথমে যে তফাৎটা পাবেন আপনি, সেটা হচ্ছে অরিজিনাল আকামা এবং ডুপ্লিকেট আকামার যে প্লেটটা, যে কার্ডটা থাকে, সে কার্ডটা অরিজিনাল থেকে যে ডুপ্লিকেট আকামাটা সেটা হচ্ছে কিছুটা পাতলা হবে, অরিজিনালটার মতো সেম হবে না, কিছুটা পাতলা হবে। জাস্ট এটা অনেকে কিন্তু আপনার ধরতে পারবেন না, কারণ এটা বেশি ডিফারেন্স হয় না, হালকা পাতলা ডিফারেন্স থাকে। তার কারণে বেশিরভাগ পুলিশ বলেন বা মানুষ বলেন ডুপ্লিকেট আকামাটা ধরতে পারে না। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আকামা নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে চেক করবেন, অথবা কোনো যাওয়াজাত অফিসে গিয়ে আপনি এই আকামার নাম্বার দিলে আপনি বের করে ফেলতে পারবেন। আপনার মোবাইলে অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আকামার নাম্বারটা দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন। যখনই আপনি আপনার এই আকামার নাম্বারটা, যে আকামাটা আপনার আছে, বা ডুপ্লিকেট হোক বা অরিজিনাল আকামা হোক, সেখানে কিন্তু আকামার নাম্বারটা লেখা থাকে। সেই আকামার নাম্বারটা দিয়ে যখন আপনি অ্যাপসারে দেখবেন, অথবা সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটগুলোতে আপনি সার্চ করবেন, তখনই কিন্তু সেই আকামার নাম, ঠিকানা, মানে এভরিথিং কোম্পানি সব কিছু চলে আসবে। তখন ওই আকামার নাম আর আপনার যে নামটা সেটা ঠিক আছে কিনা, হয়তো কার্ডের সাথে আপনার নাম ঠিক আছে, বাট অরিজিনালি যখন আপনি অনলাইনে সার্চ করবেন, তখন কিন্তু নামটা যদি সেম না পান, নামটা যদি অন্য কারো নাম চলে আসে, অথবা আপনার আকামার সাথে ওইটার কোনো মিল নেই, অরিজিনাল নামটা হচ্ছে অনলাইনে অন্য আর আপনার আকামা হচ্ছে আরেকটা, সেক্ষেত্রে আপনি নিশ্চিত ধরে নেবেন এই আকামাটা হচ্ছে ডুপ্লিকেট আকামা। কারণ যখনই আকামার নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন, তখনই কিন্তু ওই আকামার হোল্ডারের নাম চলে আসবে, অর্থাৎ ওইটা কার আকামা, তার নাম চলে আসবে, তার কোম্পানি, তার পেশা, তার এভরিথিং চলে আসবে, আকামা এক্সপায়ার ডেট সহ সব কিছু চলে আসবে। তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে আপনি যে আকামাটা ইউজ করতেছেন, আসলে এই আকামাটি অরিজিনাল কি ডুপ্লিকেট। কারণ আপনার আকামার যে ডুপ্লিকেট আকামাটা, সেটা আপনার ছবি, আপনার আকামা নাম্বারটা, আপনার ছবি, সব কিছু কিন্তু অরিজিনালের মতোই বানানো যায়, বাট যখনই আপনি অনলাইনে সার্চ করবেন, তখনই অরিজিনাল নাকি ডুপ্লিকেট তখন আপনি জানতে পারবেন সেই ওয়েবসাইটের ভিতরে নাম দেখে। সেই নামের সাথে আপনার নাম যদি মিল থাকে এবং আকামার নাম যদি সেম থাকে, তাহলে বুঝবেন আপনার আকামাটা অরিজিনাল আছে। প্রিয় প্রবাসী ভাইরা, প্রত্যেকেই যাদের সন্দেহ হচ্ছে আপনাদের কফিল নিয়ে, যাদের কফিল ভালো না, অথবা আপনারা যারা একটু সংশয়ের ভিতরে আছেন যে আপনি যে আকামাটা ইউজ করতেছেন সেটা কিছুটা পাতলা, বা সেটা অরিজিনাল না, ডুপ্লিকেটের মতো লাগতেছে, বা সন্দেহ আছে আপনার, তাহলে আপনি আপনার আকামা নাম্বার দিয়ে আপনি অনলাইনে চেক করেন। চেক করলে বুঝতে পারবেন যে আপনার নাম, আপনার সব কিছু এই আকামার সাথে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, এটা অরিজিনাল আকামা। আর যদি না মিলে, আপনার কার্ডের ভিতরে এক নাম বাট অরিজিনালে আকামার ভিতরে আপনার অনলাইনের ভিতরে দেখাচ্ছে আরেক নাম, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা ডুপ্লিকেট বা ভুয়া আকামা, তাহলে কিন্তু আপনি ধরা খেলে বিপদে পড়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায়। টিল দেন, আল্লাহ হাফেজ।